খাবার দিন না মা চুপচাপ কুড়িয়া যদি ভাত রান্না না করিস তাহলে তুমি তুমি মরিয়া সসা কুড়িয়া দিম না মই অত কথা শুনিম না মই মই অত কথা শোনার লোক না হয় ভাত রান্না করব কচু ভাত রান্না এখন চাপাইয়া দিব আর যদি ভাত রান্না না করিস মই তাহলে তুমি আজকে মরিয়া সসা কুড়িয়া দিম তোর কাছে মই আছে শুভ সংবাদ মিয়া শুভ সংবাদ মোর ফের কোন শুভ সংবাদ থাকিবে এই দুখন দুখিয়ানি মাইয়াটা কোন ফেরা শুভ সংবাদ থাকিবে আরে শুভ সংবাদ আছে আছে ওই যে দক্ষিণ পাড়ার মন্টু আছে না ওই দক্ষিণ পাড়ার মন্টুর মন্টু হ্যাঁ মন্টুর বউটা হ্যাঁ 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 অন্য চেংরার সাথে পালাইয়া গিছে হায় হায় তাই মন্টুর বউটা পালাইয়া গিছে হ্যাঁ ওই জন্য তোর কাছে আসা যে ওরও বউ নাই আর তোরও স্বামী নাই তার জন্য আমি বিহার প্রস্তাব নিয়ে আইছু আচ্ছা 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 তুই মোর জন্য বিহার প্রস্তাব নিয়ে আসিছিস আর তুই ভাবিছিস যে মুই বিয়া করিয়া নিম কেনেরি শুন ওই সব মুই বিয়া টিয়া করবা পারিম না শুন মুই যদি বিয়া করো তাহলে অনেক ঝামেলা কি কি ঝামেলা তাহলে শুনে ঝামেলাটা হচ্ছে যে ও বিয়া করিলে ও ভাত রান্না করবা হবে কাপড় কাচিবা হবে থালা বাসন মাজবা হবে ঝাড় দিবা হবে কত কিছু সংসারের কাজ তে ওই সময় কাজ করবা পারিম না তুমি বিয়াও করিম না শুন 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 উনা অফার আছে একটা মন্টুর বেটি আছে যে তো কাজকর্ম ওর বেটিয়ে করবে তুই রাজরানী হইয়া থাকিবি ওর বেটিটা করবে হ্যাঁ কিন্তু শুন ওর বেটিটা যদি না কাজ করবা পারে তাহলে মুই কি করি পারবি পারবি ওর বেটিটাই কাজ করবে শুন 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 বেটিটা কাজ করবে পারে তো পারে পারে তুই শুধু তুই ওঠি বিয়া করলে তুই রাজরানী হইয়া থাকিবি চাচাই কইলু তো সত্যি কইছু কি করিয়া রাজরানী হইয়া থাকি মাছা কয়েক তো আরে যে তো কাজ করব কইনু তো সব বেটিটা কাপড় কাঁচা খালা গুটি মাজা বাসন বাড়ি মুছা কোছা যে তো কাজকর্ম ওই ওর বেটিটাই করবে তুই শুধু হুকুম করিবু আচ্ছা আচ্ছা তাহলে শুন মেঘনা ভাবিয়াই দেখো আরে দেই না দে এরকম সুযোগ আর পাবো না বিয়া করিম না যে করিম না বিয়া করিম না যে করিম না বিয়া করিলে যে ফের অনেক ঝামেলা বেটিটা বলে কাজ করবে আর বিয়া না করিলে ফের কষ্ট হচ্ছে একলা থাকিবা পারছো না বালিশ লইয়া শুতে থাকবা হচ্ছে কি যে করি বিয়াটা করিয়াই ফেলাম যা হবে আর তাই হবে দেখা যাবে না রাজি হয়ে যাও আরে ও পল্টু শুন 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 কয় কয় মই কচু কি মই রাজি ও রাজি আছিস হ্যাঁ তালে শুভ কাজ শিগরি দেরি করে লাভ নাই চল তারা তারি করি এখনি হ্যাঁ চলো তাহলে হ্যাঁ দেরি করে লাভ নাই দেরি করে লাভ নাই হ্যাঁ চলো 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 হায় হায় ভগবান কি আর করি মুই পল্টুক পাঠাইছি মুই পল্টুক মুই পাঠাইছু মোর বউ খুঁজিবা না জানি না জানি লোকে কত কথা কয় কি আর কই মুই মন্টুদা মন্টুদা মুই চলে আইছি রে তোর কপাল লাখি কপাল লাখি পল্টু ভাই তুই মোর বউ পাইছিস আদি তোর বউ পাম না মানে কাই গিছে তোর বউ খুঁজবা আরে মোরে নামটা পল্টু মুই না বউ পাম কে পাবে রে শুন শুন আরে তুমি সুন্দর বউ মুই খুঁজে পাইছু এরকম বউ দেখলে তোর অনেক মনটা ভালো করিবে শুন মুই কচ কি তুই বউটা দেখবো এই যে তুই বউটা দেখবো মুই তো বউ এক্ষুনি নিয়ে আসু করে বৌদি ও বৌদি এই যে দাদা এই যে তোর বউটা দেখ কেমন আনিছু
এই পদি এই এই যে দেখ হ্যাঁ এই এরে না মন্টু এরে বউটা কিছে পালাই গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তাই দাদা এই যে তুই বউটা দেখ তো পছন্দ হইছে কিনা দেখ ও তোমরা সত্যি আনিছেন যাক পল্টু ভাই তুই মোর বড় উপকার করলু এই বয়সে তুই মোর আরেকটা বউ জোগাড় করে দিয়া আচ্ছা পল্টু ভাই তুই মোর সব কথা খুলিয়া কইছিস তো যে যেন ওই মোর বেটিটা যেন সুখে শান্তিতে রাখে বা মোর বউ পালাইয়া গেছে এলা তুই সব কথা খুলিয়া কইছিস তো এ হ্যাঁ মুই সব কথা খুলিয়া কইছি তুই চিন্তাই করিস না দাদা তোর হাতটা দে আনি মুই তোমাকে দুটো হাতে এক মিল করে দিয়া তোরা চির সুখী হয়ে থাকবেন থাম 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 আরে থাম না রে আরে দাদা অনেকদিন বিয়া খাওয়া পাইনি তো একবার নাচ উঠিকে ছিল মোর শুনিল এই বদি বদি কি শুন তোর স্বামী জোগাড় করে দিছু হ্যাঁ এতে তোর স্বামী জোগাড় করে দিছু মোক তো ভালোই লাগুছে স্বামী জোগাড় করে দিছিস রে কিন্তু কি কইনু যত কাজকর্ম তোর বেটি করবে আর শুন 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 তো কুরবাই হবে না আর শুন আর যদি বেটিটা একটাও না কাজ করে তাহলে কি করি আরে পেদানা লাগবো পেদানি ও আচ্ছা আচ্ছা বুঝা পাই গেছি মানে মারিবা হবে আর কি তো হে আরে একটু মারবা তো হবেই নাইলে কি হবে নাকি হুম 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 ঠিক 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 তাহলে তোর মতো আমি কাজ করিম কিন্তু শুন মুই আরেকদিন আসি আর ইলিশ মাছের ঝোক তরকারি করে খাওয়াবা হবে তুই চিন্তাই করিস না ইলিশ মাছের ঝোল তো এক নাও চিন্তা করিস না তুমি একদিন খাওয়াম বুদি দাদারা তো মোর দাদা তো তো খুবই চুমা খাবে একটা মুখ চুমা দিনাতে কি হে মোর স্বামী হইয়া গেছে চুমা দিবা পারিম না এই দে না একটু 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 আরে মোর স্বামী হইয়া গেছে আমি একটু একটু আরে মোর যদি স্বামীটা দেখা পাইয়া যায় ও পল্টু তাহলে তো একদম সর্বনাশ হইয়া যাবি এই এই দাদা এই মি একদম বৌদির সঙ্গে কথা কইছি নু তাতে তুই মো কথা কই দিলু এই ইয়া দাদা মুই তাহলে যাচ্ছু তোর মি বউ খুঁজে দিনু হ্যাঁ তাই মুই দাদা মুই একদিন আসে তোর বাড়ি ইলিশ মাছের ঝোল খাম হ্যাঁ ঠিক আছে পল্টু ভাই তুই মোর বড় উপকার করলু একদিন আসিস পল্টু ভাই তুই একদিন আসিস ঠিক আছে বদি মুই তাহলে যাচ্ছি ঠিক আছে দেওরা যা 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 বদি 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 হেই এই বদি রে ওদিক যা নাই নারি ওদিক যা আরে যা না রে ইসরি মাথা কাটা দিম নাকি দেখো এই যে আমরা না তোমাকে আমার তোমার মন থেকে ভালোবাসেন তো হ্যাঁ হ্যাঁ কই আমরা কইলে পল্টু যে তোমার বলে এখন বেটি আছে নাকি তে বেটিটা কোনা গেছে বেটিটা বেটিটা বেটি যে কোঠি গেছে ঠিক আছে আমি তাহলে বেটি ডাকাও দেখো এই সংসার কান তোমাকে সোনার সংসার করি তোমাকে নিবা হবে বেটিটাকে দেখবা হবে দেখো কই সোনা বেটি বেটিটা নিয়ে চিন্তা করেন না তোমরা সোনা বেটি ওই সোনা বেটি তুই আসিলু বেটি হে বাবা মুই আসিনু বাবা দেখ বেটি তোর এটা নতুন মাও বেটি প্রণাম কর বেটি প্রণাম কর প্রণাম মা হইছে বেটি হইছে দেখ বেটি এই যে তোর মা না এই মাটাটা তোর খুবই ভালো বেটি খুবই ভালো হে বাবা মই তো দেখাই বাচ্চু বাবা যে মোর মা খুবই ভালো দেখ বেটি তোকে একটা আমি কথা কও কি কথা বাবা এই মাটা তোর যে কাজ করবা কবে একটু কাজ করব বেটি আর দু মা বেটি মিলে তোর একটু রান্না বান্না করো আর মই একটু বাজার থেকে মই একটু শাক সবজি কিনে নিয়ে আসো ঠিক আছে বাবা দেখ মোর মোর বেটির নাম হচ্ছে সোনা তাই তুমি সোনার মা কুড়িয়া ডাকি ঠিক আছে তে সোনার মা তোরা তোর মা বেটি মিলে তোমরা রান্না বান্না করো আর দেখ সোনার মা এটা তো নিজের বেটির মতন করিয়া তুই ভালোবাসি তোমরা চিন্তা করেন না তো বেটিক নিয়ে চিন্তা কেন করছেন আমরা চলে আসিছি আর কিসের চিন্তা ঠিক আছে তাহলে আমি বাজার করবা যাচ্ছি তোমরা একটু রান্না করো ঠিক আছে তোমরা যাও হ
বাবা তুই তাড়াতাড়ি আসিস বাবা ঠিক আছে বেটি আমি চলে আসি তোর মা রান্না করিবে এখনি তো খাওয়া দাওয়া দিবে বেটি ঠিক আছে দেখ বেটি মা মই কইছো কি কি যে ভাতগুলো চাপাইয়া দে মা আর মই মো খুব খিদা লাগেছে মো খাবার বাড়ি দিব না মা না মই যে ভাত আনিবার পারিম না মা কি কইলু মই ভাত আনিবার পারিম না শুন 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 তুই ভাত রান্না করবে পারিস না বেটি না মা মই ভাত আনিবার পারিম না মা মনটা করছে নাকি যে মনটা করছে নাকি যে এত বড় চিংড়ি হইছে আর বলে ভাত রান্না করবে পারে না শুন আর তো কথা আমি শুনিম না না মা না তুই মো খাবার দে না মা চুপচাপ কুড়িয়া যদি ভাত রান্না না করিস তাহলে তো মই তুমি মরিয়া সাজা কুড়িয়া দিম না মই অত কথা শুনিম না মই মই অত কথা শোনার লোক না হয় ভাত রান্না করবা কছু ভাত রান্না এখন চাপাইয়া দিব আর যদি ভাত রান্না না করিস মই তাহলে তো মই আজকে মরিয়া সাজা কুড়িয়া দিম মই পারি না মা তুই মো খাবার দি না মা কি কইলু তুই মো খাবার দিবা কইলু খুব ভোক লাগিছে মা হায় ভগবান এই চিংড়িটা দেখাই পাই না যে মই নতুন বউ নতুন বউর কাজ করে তোর মাথা ঠিক তোর মাথা ঠিক নাই নতুন বউ কাজ করে নতুন বউ কাজ করে মনটা করছে তুমি আজকা এত বড় তোর সাহস মুখ তুই ভাত রান্না করবা কছিস খাবার দিবা কছিস হ্যাঁ তোর এত বড় সাহস তুই জানিস না তোর নতুন বউ কাজ করে না নতুন বউ তুই নতুন বউ দিয়ে কাজ করেছিস শুন মোর শাড়িটা নোংরা হয়ে গেছে আমি শাড়িটা নিবে যাচ্ছ আর শাড়িটা যদি না ভালো করে ধুইস তাহলে তোর পিছে চাপটা তুলে দিম কুইয়ে দিরু পারিম না মুই কাপড় কাচিবার পারিম না মা কাপড় কাচিব পারবো না মানে এ মুন একটা চোর দিম না না মুই যাচ্ছ মুই কাপড় কাচিব পারিম না মা তুই মোকে নে তো শাস্তি দিস মা হাই ভগবান মোর কপালে দেখি লেখা ছিল ভগবান কি তুই এখনো না বসে আছিস আর সাইডে ধর না আমি পারিম না পারবো না মানে এমন গালে গালে ছড় দিব না তুই মুখ বারে বারে মারিস না মা শুন এই শাড়িটা মোর দামি শাড়ি আর এই শাড়িটা যদি কিছু হয় তাহলে তোর পিঠে চাপ দিয়ে দিই বুঝছো না মা না তুই মুখে নিয়ে জন্ম দিলো